हेलो एवरीवन, वेलकम टू ग्लोबल इंजीनियरिंग बीडी। आज के आमरा देखबो एकटी टाइमार, अर्थात ये टाइमरटी मिनिट सेकेंड घंटा तीनोटी काज करे थाके। ये टाइमरटी निये आज के आमरा देखबो एर अपारेशनगुलो बा एर गठन प्रणाली। तो ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টাইমার রয়েছে। এই টাইমারটির মাধ্যমে আমরা মিনিট, ঘন্টা, সেকেন্ড সবগুলো কাজ আমরা এই টাইমারটা দিয়ে করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে রয়েছে একটি গ্লাস কভার এবং ভিতরে রয়েছে একটি ডিসপ্লে, 7 সিগন্যাল ডিসপ্লে, এবং এখানে রয়েছে পুশ বাটন কিছু সুইচ, যার মাধ্যমে আমরা টাইমকে সিলেক্ট করে দিতে পারি। এই কভারটি হলো একটি গ্লাস প্লাস্টিকের কভার এবং এর ভিতরেই রয়েছে এই যে ডিসপ্লেটি, 7 সেগমেন্ট ডিসপ্লে। এখানে সেকেন্ড এবং মিনিট, ঘন্টা সবগুলোই এই ডিসপ্লের মাধ্যমে কাজ করে থাকে। আর এখানে রয়েছে কিছু নব, যার মাধ্যমে আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড এগুলো সেট করে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোট 5টি পিন রয়েছে। প্রথম এই দুটি পিন হলো সেকেন্ডের জন্য। আপনি এখানে যদি যে কয় সেকেন্ডে এই টাইমারটি কাজ করাতে চান সেই সেকেন্ডগুলো এখানে উঠিয়ে দিতে পারবেন এই পুশ বাটনের মাধ্যমে। আর এরপরে রয়েছে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। এই যে অপশনগুলো রয়েছে, যে প্রসেসে আপনি এই টাইমারটি কাজ করাতে চান সেই প্রসেসে কাজ করাতে পারবেন। এখানে যদি আমি মিনিটে সিলেক্ট করতে চাই, তাহলে এই যে পুশ বাটনটি রয়েছে এই বাটনটি যদি আমি প্রেস করি তাহলে আমার এখানে মিনিট চলে আসবে। যদি আমি ঘন্টায় করতে চাই তাহলে আমার এই যে এইচ, সেই এইচটি চলে আসবে আর মিনিটে ঘন্টায় সেট হয়ে যাবে। পরবর্তীতে রয়েছে সেকেন্ড। আপনি যদি চান যে এই টাইমারটি সেকেন্ড হিসাবে কাজ করাবেন তাহলে আপনি সেকেন্ড হিসাবে কাজ করাতে পারবেন। তারপরে রয়েছে এখানে মিনিট এবং ঘন্টা। এই দুটি নপের মাধ্যমে আমরা যদি এখানে সেট করে দিই ঘন্টা, মিনিট এবং সেকেন্ড, সেকেন্ড এখানে মিনিট, তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করাতে পারবো। এরপরে এর পাশেই রয়েছে এটি ড্রয়িং। এটি যেহেতু 8 পিনের একটি টাইমার, এখানে 8 পিনের কিছু ড্রয়িং রয়েছে। রয়েছে পাওয়ার সাপ্লাই এবং এনও ও এনসি। নর্মাল টাইমার যেভাবে ড্রয়িং করা থাকে সেম ড্রয়িং রয়েছে এখানে। এটি একটি 220 কয়েল পাওয়ার সাপ্লাই, যার সোর্স হিসাবে আমরা 220 ব্যবহার করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 220 ইন্ডিকেট করা রয়েছে। এর অপর পাশে রয়েছে 8 পিন, অর্থাৎ এই পিনগুলো আমরা এই যে সাধারণ বেস রয়েছে টাইমারের সেই বেজের মাধ্যমে লাগিয়ে দিতে পারি এবং এখান থেকে আমরা কানেকশন করতে পারি এবং এখান থেকে আমরা আউটপুট নিয়ে যে কোনো ডিভাইসকে কন্ট্রোলিং করতে পারি এই টাইমার দিয়ে। কীভাবে মোটরকে কন্ট্রোলিং করতে হয় তা দেখবো পরবর্তী কোনো ভিডিওতে এই টাইমার ব্যবহার করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই টাইমারটি। এই টাইমারটি কীভাবে কাজ করে বা কীভাবে অটো কন্ট্রোলিং করা যায় তাও দেখবো পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।